মা ইমান মা যাই দুন আসলে মার উপর এরকম ভাবে আঙ্গুল দিয়ে থাকেন মাটাকে বাদ দেন তাহলে কি হবে মানে কি দাঁড়ানো জায়েদ দাঁড়ানো মানে কি জায়েদ দাঁড়িয়ে আছে জায়েদ দাঁড়ানো মানে যায়েদ দাঁড়িয়ে আছে এখন জায়েদ দাঁড়িয়ে আছে এটা হাবাচক না পৃথিবীর প্রত্যেক হ্যাঁ আর পৃথিবীর প্রত্যেক নাবাচক কি হয় জুমলায় খবরিয়া হয় তাই না মানে অ্যাসারটিভ সেন্টেন্স হয় তো ঠিক তত্র তো এখন আমরা মা দিলাম মানে মার কাজ কি না নি নাই না নই নয় তাহলে যাই দুন এটা থার্ড পারসন তার মানে যায় নয় এই যে মার অর্থ তখন নয় দিল আর মা লা লাইসার অর্থ কি কি বলেছিলাম মা মানে নানি নাই ও নানা না 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 নয় নই মানে আমি নই আমরা নই নও মানে তুমি নও তোমরা নয় নয় মানে সে নয় তারা নয় এটা নয় সেটা নয় আর কিভাবে বুঝাবো আল্লাহ তাহলে মা যাইদুন যাইদু নয় কমান দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দুন দাইমা জায়েদ দাঁড়িয়ে নাই জায়েদ দন্ডাইমান নয় এটা হচ্ছে সঠিক অর্থ জায়েদ দন্ডাইমান জায়েদ দন্ডাইমান নয় আশা করি বুঝতে পেরেছে এখানে দাঁড়ানো নয় দিয়েছে ঠিক আছে দন্ডাইমান বলা হয় একে তাহলে জায়েদ দন্ডাইমান নয় এই যে হয়ে গেল তার কি করার সময় বলতে হবে মা হলো মোসাব্বাহাতুন বিলাইসা মানে মা মানে আমরা যদি বলি মা হচ্ছে হরফ হরফে নাফি পৃথিবী উল্টা গেলেও হবে তো আমরা এখন যদি বলি মা মা লাইসা। আনা লাইসা এর অর্থে না অবশ্যই হবে আবার কেউ যদি বলে মোসা বাতুন বিলাইসা তার মানে একই নাম হচ্ছে যায় আর জাইদুন হচ্ছে এরসিম এর এসিম মানে মা এরসি এসিম মানে কি আর মায়ের এসিম যেটা হয় সেটাই তো দা এবং ইমান হচ্ছে খবর কার খবর এসিমের খবর মানে মায়ের খবর মায়ের খবর কি ভালো না মন্দ মায়ের খবরে কি হবে জবর হবে পাস হয়ে গেল ক ইমান এইভাবে তার কিবো আস্তে আস্তে মিলে যাবে তাহলে মায়ের এসিম ও খবর মিলে জুমলা এসমিয়া খবরিয়া হল আর আমরা আরো জানি কেন এটা মূলত জুমলা ইসমিয়া হলো পৃথিবীর প্রত্যেক বাক্যের শুরুতে যখনই আমরা এসিম দেখব পৃথিবীর আর কোন কথায় আমরা তখন বুঝবো না শুনবো না আমরা তখন পাগলের মতো বলে দিব বুঝি আর না বুঝি বলবো এটাই জুমলা ইসমিয়া হয়ে গেল বাস তার পড়া শেষ হয়ে গেল তো এখন বলেছে মা ও লাইসা যদিও বা এটা মূল নাহুমিরের পড়া নয় এই যে পার্থক্য দিয়েছে না মা মা লা লা লাইসা তো আর এর মধ্যে কি পার্থক্য এটা এটা মূলত মূল নেই তো যেহেতু জরুরি তার জন্য দিয়েছে তো মাটা মূলত সবার আগে আসতে পারে মারিফা নাকেরা পৃথিবীতে প্রত্যেকটা শব্দ হয় মারিফা হবে না নাকেরা হবে তাই না তো মাটা মূলত মারিফা নাকেরা উভয় ক্ষেত্রে আসে কিন্তু লামটা শুধু নাকেরার ক্ষেত্রে বেশি আসে মনে থাকবে না মাটা কি মারেফা না কেরা সবার ক্ষেত্রে আসে মা মা তো মাই সবার ক্ষেত্রে আসে আর লা মানে না 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 লা 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 আরবিরা বলে লালা না না আমরা যেমন বলি না 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 এটা না এটা না ওরকম আরবিরা বলে লালা 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 না না এটা না এটা না লাইসা দা লাইসা এটা না তো লা না লা লা আল্লাহ লা লা না এরকম ভাবে বলে আরবিরা হ্যাঁ তো লা সর্বদাই নাকেরার উপর ব্যবহার হয় এই যে সর্বদাই নাকেরার উপরে ব্যবহার হয় এই কথাটা ঠিক নয় ঠিক আছে নামের আগেও লা আসা দেখেছি তবে এটাই সাধারণত নিয়ম লাটা নাকেরার আগে ব্যবহার হয় আর মা হরফটি মারিফাও নাকেরা উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় গেল আর লাইসা এ দুটি নাই আমল করে মা ওয়ালা লাইসা এর আমল করে এখন আমরা অসংখ্য উদাহরণ দেখি তো বাবা আমরা লাইসা দেয়া উদাহরণ দেখি আমরা কি কি জেনেছি আনা আমি শিক্ষক মানে কি আমি ওই শিক্ষক